দিনে বিদ্যুতের খুঁটির মাথায় ট্রান্সফরমার দেখা গেলেও রাতের অন্ধকারে ঘটে এক রহস্যজনক ঘটনা। সকালে ঘুম থেকে উঠে স্থানীয়রা দেখতে পান খুঁটি থেকে ট্রান্সফরমার উধাও হয়ে গেছে। একটি দুটি নয়, এভাবে একের পর এক ঘটনা ঘটতে থাকে, আজ এক এলাকায় তো কাল অন্য এলাকায়। এ ব্যাপারে স্থানীয়দের একাধিক অভিযোগের পর টনক নড়ে প্রশাসনের। রহস্য উদ্ঘাটন করতে মাঠে নামে পুলিশের বিশেষ টিম। কিছুদিনের মধ্যে বেরিয়ে আসে ঘটনার আদ্যোপান্ত। রেজল করিম লিটনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সাইদ রহমান। একের পর এক ট্রান্সফরমার উধাও হওয়ার ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়। রহস্য উদ্ধারে মাঠে নেমে একটি চক্রের সন্ধান পায় পুলিশ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। যাদের কাজই হলো রাতের অন্ধকারে ট্রান্সফরমার চুরি করা। মূলত ট্রান্সফরমারের ভেতরের তামার কয়েল চুরি করে উপরের খোলসটা ফেলে রেখে যায় তারা। এই কয়েলের অনেক দাম। এই ট্রান্সমিটার চুরি হওয়াতে আমরা আর চাষবাস করি খাই, আমাদের চাষ করি খাওয়ার একটু সমস্যা হয়েছে, পানি টানির দরকার, বোরিং চলতে পারছে না। ট্রান্সমিটার প্রায় চুরি হয়, এর আগেও একবার হয়েছিল, এবারও হয়েছে। এখান থেকে কেবি চুরি হয়ে গেল, এখন আমাদের আমরা চাষি, আমাদের চাষবাসের দিক থেকে আমাদের খুবই সমস্যা। এইভাবে যদি কেবি টেবি চুরি হয়ে যায় তা আমাদের চাষ নষ্ট হয়ে যায়। ট্রান্সফরমার গায়েব হয়ে যাওয়ার রহস্য উন্মোচনে পুলিশি অভিযানের এক পর্যায়ে আসগর আলী নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপর তার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেলিম, বাবু ও রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় রঞ্জু, সোহেল ও নায়েব আলীকে। এর পাশাপাশি ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও তামার কয়েল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ট্রান্সফরমার চুরি করার পর এর ভেতরে থাকা তামার কয়েল চড়া দামে বিক্রি। এই কয়েলগুলো দিয়ে তারা তারগুলো গলিয়ে ফেলে, আবার কেউ এই ট্রান্সফরমার রিপেয়ারের কাজে ব্যবহার করে, কোথায় নিয়ে যায় এবং ফাইনাল স্টেপ কি সেগুলো আমরা জানতে পেরেছি। আমরা পুরো চোর চক্রকে আটক করেছি। আমরা আশা করছি যে এই ধরনের কার্যক্রম আমাদের এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে এই অপারেশনাল সাকসেসের কারণে কম হবে। জানা যায় একটি ট্রান্সফরমারের মূল্য আনুমানিক 67,000 থেকে 70,000 টাকা। প্রতিটি ট্রান্সফরমারের ভেতরে প্রায় 15 লিটার তেল এবং 6 থেকে 7 কেজি তামার তার থাকে। সাইদ রহমান, কালবেলা।